আজকে অ্যান্ড সবাইকে মেরি ক্রিসমাস, সবাই খুব ভালো থাকো এবং এই দিনটাকে খুব খুশিতে সেলিব্রেট করো। অলমোস্ট রেডি হয়ে গেছি, এবার বেরোবো, কোথায় কোথায় যাচ্ছি সেটা সব তোমাদেরকে দেখাবো, তো তোমরা আমার সাথে দেখতে থাকো। আমরা দুজনে রেডি হয়ে গেছি, দুজনে অত্যন্ত তাড়ার মধ্যে আছি, একজনের রেডি হতে প্রচুর টাইম লাগে। এখন দুজনে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে, এখন দেখি কি পাই। কতটা প্রচণ্ড পরিমাণ লেট হয়ে গেছে, আমাদের অনেক তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল কিন্তু আমরা অলওয়েজ লেট। কেমন লাগছে? প্রচন্ড ভিড়, অনেক মানুষজনের ভিড়, ভালো লাগছে না। এটা ঠিক লাগছে। দেখুন আজকে আমাকে মিষ্টি হচ্ছে সাজিয়ে দিয়েছে, আমার পছন্দ নয় কিন্তু সাজিয়ে দিয়েছে মনে হচ্ছে। আর কিছু নিবি নিউ মার্কেট থেকে? না কিছু নিবো না, কিন্তু এখানে একটা রেমন্ডেস শোরুম আছে, দেখুন কি দারুন জ্যাকেট গুলো।
আমরা এখন যাচ্ছি একটু বসবো, তারপর পার্ক স্ট্রিটের দিকে যাবো। আমরা এখন এসছি, এটা কি, এটা কি শহীদ মিনারের দিকে। আর আপনাদের ফ্রুট খেয়ে কেমন ফিল হচ্ছে? কিছু বলবি মৌসুমী? দারুন একটা ফল খেলাম, তুই কে শেষ করে দিয়েছিস আমাকে, আরো দে দাও, মা একটু শিক্ষা দাও। আমরা এবার জাস্ট শহীদ মিনার থেকে বেরালাম, নিয়ে এবার যাচ্ছি আমরা পার্ক স্ট্রিটের দিকে। এই যে আমরা সবাই সেম সেম ড্রেস পরেছি, আমরা সবাই প্রায় সেম সেম সবাই। কেমন লাগলো বল এত ভিড়ের মধ্যে? কেন রে, আবার আসবো? আমার ভালো লাগে না এত ভিড়, সত্যি। আর এবছর প্রচন্ড মারাত্মক লেভেলের ভিড় হয়েছে। এখন আমার ধর্মতলাতে রয়েছে কত গেট নাম্বার 5, এখানে কুমোর হচ্ছে কত দাম? 50 টাকা চিকেন মোমো। হ্যাঁ, তারপর আমরা খাবো এখন। কেউ যদি খেতে চাও তো তোমরা ধর্মতলার এখানে এই দোকানের সামনে চলে এসো। এবার যাবো একটু ফ্রেশ হবো, নিয়ে বাস ঘুম।
আজকে কোন সকাল থেকে বেরিয়েছি, এত মার ঘোরাফেরা করেছি, আর আমাদের শরীর চলছে না। এবার ইমিডিয়েটলি ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমোতে হবে। তো আজকের ব্লগটা এখানেই স্টপ করছি। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে না, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই।